वेलकाम बैक फ्रेंड्स, आपनारा देखें सरकारी कर्मसंस्थान यूट्यूब चैनल। तो बंधुरा यह मुहूर्ते आलिपुर आबहावा दफ्तर तरफ थेके उठे आसा आबहावार लेटेस्ट अपडेट अनुयायी अवशेषे बंगोपसागरे क्रमश सक्रिय हये उठछे निम्नचाप, जार जन्य इतिमध्ये किन्तु आलिपुर आबहावा दफ्तर तरफ थेके पश्चिमबंगेर एकाधिक जेलार जन्य भारी झड़ बृष्टिपातेर कमला एबं हलुद सतर्कबार्ता जारी करा हयेछे एबं एई निम्नचापेर फले इतिमध्ये कलकाता तार पार्श्ववर्ती विभिन्न अंचले किन्तु बिक्षिप्त झड़ बृष्टि বৃষ্টিপাত শুরু হয়ে গেছে এবং এই নিম্নচাপের বর্তমান অবস্থান কোথায় রয়েছে এবং তার অভিমুখ কোন দিকে এবং তার কতটা প্রভাব পড়তে চলেছে আগামী ৪৮ ঘন্টায় দক্ষিণবঙ্গের জেলাগুলিতে, পাশাপাশি এই নিম্নচাপের ফলে আজ থেকে কোথায় কোথায় বৃষ্টিপাতের পরিমাণ বাড়বে এবং এর কতটা প্রভাব বাংলাদেশ তার পার্শ্ববর্তী এলাকায় পড়বে, সমস্ত কিছু আপডেট এই ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব। তার আগে আপনাদের কাছে একটি রিকোয়েস্ট, যদি আপনারা এখনও পর্যন্ত আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না থাকেন তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন এবং ভিডিওটি ইনফরমেটিভ মনে হলে প্রচুর লাইক এবং শেয়ার করতে ভুলবেন না। পাশাপাশি আপনারা যারা যারা ভিডিওটি দেখছেন তারা অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাতে ভুলবেন না যে আপনারা পশ্চিমবঙ্গের কোন জেলা থেকে ভিডিওটি দেখছেন। পাশাপাশি আপনাদের জেলায় যদি বৃষ্টিপাত শুরু হয়ে থাকে সেক্ষেত্রে কমেন্ট বক্সে অবশ্যই রেইন টাইপ করবেন। তো বন্ধুরা, এই নিম্নচাপের বর্তমান অবস্থান কোথায় রয়েছে এবং তার অভিমুখ কোন দিকে এবং আবহাওয়া দপ্তরের তরফ থেকে কি বড়সড় আপডেট উঠে আসলো ভারী বৃষ্টিপাত নিয়ে এবং আজ রাত থেকে কোথায় কোথায় বৃষ্টিপাতের পরিমাণ বাড়বে সেই বিষয়ে আমরা বিস্তারিত এখন জেনে নেব। বঙ্গোপসাগরে তৈরি নিম্নচাপ, राज्य जुड़े टाना 4 दिन भारी বৃষ্টিপাতের পূর্বাভাস। उत्तर पूर्व बंगोपसागरे तैरी हो एक निम्नचाप, जे निम्नचापर प्रभाव टाना 4 दिन राज्य जुड़े भारी बृष्टिपातेर पूर्वाभास देवा हलो आलिपुर आबहावा दफ्तर तरफ थेके। हावा अफिसर तरफ थेके जानानो होयेछे एई निम्नचापेर प्रभावे उत्तरबंगे बृष्टिर परिमाण अब थेके बेशी थाकबे, तबे उत्तरबंगे बृष्टिपातेर परिमाण बेशी थाकलेओ भारी बृष्टिपातेर पूर्वाभास रयेछे दक्षिणबंग। হাওয়া অফিসের তরফ থেকে সতর্কতা জারি, যে মৎস্যজীবীদের বঙ্গোপসাগরে মাছ ধরতে যেতে নিষেধ করা হয়েছে। পাশাপাশি এই নিম্নচাপের পরিস্থিতিতে বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক রাখার জন্য বিদ্যুৎ দপ্তরের কর্মীদের আগাম সতর্ক থাকতে বলা হয়েছে। হাওয়া অফিসের তরফ থেকে বঙ্গোপসাগরে সৃষ্টি হওয়া এই নিম্নচাপ সম্পর্কে আগেই বার্তা দেওয়া হয়েছিল আর রবিবার হাওয়া অফিসের বুলেটিন অনুযায়ী জানানো হয়েছে উত্তর পূর্ব বঙ্গোপসাগরে তৈরি এই নিম্নচাপের প্রভাবে রবিবার থেকে আগামী বুধবার পর্যন্ত টানা রাজ্য জুড়ে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। হাওয়া অফিসের তরফ থেকে জানানো হয়েছে এই নিম্নচাপের প্রভাবে উত্তরবঙ্গের দার্জিলিং, আলিপুরদুয়ার, কালিম্পং, মালদহ, দুই দিনাজপুর রবিবার থেকে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। সোম থেকে এই সকল জেলাগুলিতে বৃষ্টি বাড়বে বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর। পাশাপাশি আবহাওয়া দপ্তরের তরফ থেকে কিন্তু টুইট করা হয়েছে, দেখতেই পাচ্ছেন যে ইন্ডিয়ান মেট্রোলজিক্যাল ডিপার্টমেন্ট, দ্য লো প্রেশার এরিয়া ওভার নর্থ ইস্ট বে অফ বেঙ্গল অ্যান্ড neighbored with the associate cyclonic circulation extending up to 6.7 km above mean sea level tightening। অন্যদিকে দক্ষিণবঙ্গের 2 মেদিনীপুর, ঝাড়গ্রাম, 2 চব্বিশ পরগনা, হাওড়া, ঝাড়গ্রাম, পুরুলিয়া রবিবার থেকে বৃষ্টি শুরু হতে পারে বলে মনে করা হচ্ছে। হালকা বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে বীরভূম, কলকাতা, মুর্শিদাবাদের জেলাগুলিতেও, তবে যে সকল জেলায় বৃষ্টির পরিমাণ কম থাকবে সেখানে আর্দ্রজনিত অস্বস্তি পরিস্থিতি বাড়াবে। অন্যদিকে উপকূলবর্তী জেলাগুলিতে হাওয়ার গতিবেগ থাকতে পারে 40 থেকে 50 কিলোমিটার পর্যন্ত। তো বন্ধুরা, এই ছিল এই মুহূর্তে আপনাদের জন্য উঠে আসা একটি লেটেস্ট ওয়েদার আপডেট যেটি আমি আপনাদের সাথে শেয়ার করলাম। ধন্যবাদ পুরো ভিডিওটি দেখার জন্য।